যাও আমি একটা পাতা কেটে নিয়ে যাই। কি গো ছেলে মেয়ে নাতি নাতিনা সব ভালো আছো তো? আমরাও ভালো আছি। তোমাদের মাসিমা তোমাদের কাছে আবার চলে এসেছে। দেখো না, তোমাদের মিশনসাইকে কাল থেকে বলেছি, কালকে রাত্রিরে বলেছি যে ভালো মাছ নিয়ে এসো। ও দেখো শিঙি মাছ নিয়ে এসেছে। এই শিঙি মাছ দিয়ে সাবিকি একটা রান্না করে দেখাবো, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তোমরা তো জানো আমি ভালো মাছ বাছতে পারি না। পিসিমা বেছে দেবে, দিদি মাছগুলো বেছে দিন। হ্যাঁ, আমি তাহলে কাটাকুটি মাটাকুটিগুলো করে নিই। বলো মা, কেমন আছো? হ্যাঁ, আমি তো এসেইছি। আমি জানতে পারলাম যে আমার কৃষ্ণা মায়ের শরীরটা ঠিক নেই, অবশ্য তোমরা আছো। শুভ বিজয়া, আমার কৃষ্ণা মায়ের বন্ধুরা। এ মাছ খুব কাঁটা মারে, কিন্তু তোমরা বাজলে একটু সাবধানে বাজবে। তো কিরকম ছটকাচ্ছে, যাকগে ওই মা তো মাছ ধুতে চলে গেল, এই মা এই যে আমার জন্য কি নিয়ে এলো। যাকগে, ও তাহলে একটু জল খান। আমার কৃষ্ণামা তাহলে মিষ্টি পাঠিয়ে দিল বিজয় দশমীর। হ্যাঁ, এখন এই বিজয় দশমীর মিষ্টি আমার মায়ের মা দিচ্ছে। এরকম আসা যাওয়া করব, তোমাদের সঙ্গেও সাক্ষাৎ হবে। আমার কৃষ্ণা মায়ের মিষ্টি আমি খাচ্ছি, তোমাদেরকে দেওয়ার উপায় নেই। যাকে আজকের মতো উঠলো, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো আর একটু সাবধান সতর্ক থেকো। আসি বাবা। আজকে তিনটে বান্না বাটবো, প্রথমে বাটবো আদা। জিরা ধনেটা একসঙ্গে বেটে নেবো। এইটাই লাস্ট বান্না, শুকনো লঙ্কা।
মাছের মধ্যে আদা মাটা দিচ্ছি, ধনে জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা। এবার নুন দেব, হলুদ গুঁড়ো, সরষের তেল, মাছটা ভালো করে মাখিয়ে নিতে হবে, আর একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে, তবেই ভালো হবে। মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই বড় একটা টিফিন কৌটো নিয়েছি, এই টিফিন কৌটোর ভেতরে সব মাছগুলো দিয়ে দেবো। মজনা মাখানো জলটা অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিচ্ছি, ঢাকাটা ভালো করে এঁটে দিচ্ছি। কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। জলটা সামান্য গরম হয়ে গেছে, এবার টিফিন কৌটোটা বসিয়ে দিচ্ছি। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঠান্ডা হোক, তারপর তোমাদের ঘরে খুলে দেখাচ্ছি, আর গরম গরম খাওয়া হয়ে যাবে। মাছটা দারুণ সিদ্ধ হয়েছে, রঙ্গ মাছটা বাবা, ভিতরে একদম জবা ফুলের মতন কালারটা, দেখো একবার দেখতে পাচ্ছ এরকম কালার। এগুলো চালানি শিঙিতে হয় না, দিশি শিঙি মাছ দারুণ। তুমি তো বললে কালকে মাছ আনতে, সকালে গিয়ে প্রথমে গিয়ে শিঙি মাছ পেয়ে গেছি, মাছটা পছন্দ হলো নিয়ে নিল। শিঙি মাগুর মাছ হ্যাঁ ঝোলেতেই খুব উপকারী, কিন্তু এরকম করে খেয়ে দেখলেও এটাও খুব ভালো লাগবে। তোমাদের মাসিমা রান্নাটাও করেছে খুব ভালো, খুবই ভালো লাগে।